দক্ষিণ দিনাজপুর জেলা দণ্ডিকাণ্ড সহ অন্যান্য আরো কয়েক দফা দাবিতে 17 এপ্রিল বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। সেই বন্ধ সফল করতে মালদা জেলা কমিটির উদ্যোগে এবং গাজল ব্লক কমিটির সহযোগিতায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন স্থানীয় বিদ্রোহী মোড়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। গ্রামে বিদ্যুৎ না থাকায় আন্দোলনে নামলেন ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের বৈদরা এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার ইটাহারের বৈদরা চেকপোস্ট মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, এই তীব্র গরমে প্রায় 15 দিন ধরে বিদ্যুৎ নেই, ফলে চাষের জমিতে জলসেচের কাজ স্তব্ধ হয়ে পড়েছে। এমনকি দৈনন্দিন কাজ করতেও সমস্যা হচ্ছে তাদের। বিদ্যুৎ না থাকায় গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শেষমেশ বিদ্যুৎ বণ্টন কোম্পানির কর্মীরা গিয়ে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে ঘণ্টা দেড়েক পর অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা। ঈদুজ্জোহা, পয়লা বৈশাখ এবং চড়ক পুজো নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলার ডিএসপি আজাহার উদ্দিন খান, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, গাজল পঞ্চায়েত সমিতি সভাপতি রেজিনা পারভিন সহ অন্যান্যরা। বিজেপি সেবা সপ্তাহ পালন কর্মসূচির অঙ্গ হিসেবে মালদার হবিপুরে বিজেপির নানা কর্মসূচি আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন বুলবুল চণ্ডীতে বিজেপির কর্মী সমর্থকদের একটি র্যালি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পরবর্তীতে বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূল, জলের বোতল তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বিধায়ক জুয়েল মুর্মু, মণ্ডল সভাপতি সঞ্জীব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হপ্তিয়াগঞ্জ এলাকায়। জানা গিয়েছে বুধবার গভীর রাতে টিটুর পূর্বে নামে ওই ব্যবসায়ী দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি দোকান মালিক ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান, যদিও দমকল অনেকটা পরে এসে পৌঁছায় ঘটনাস্থলে। জাতীয় নিরাপত্তা সহ বেশ কিছু কারণে এবছর ভারত বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ ব্লকে এবার হচ্ছে না মিলন মেলা। এদিন জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে বিএসএফ আধিকারিক এবং পুলিশ সুপার নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমনটাই জানিয়ে দিল বিএসএফ। উল্লেখ্য, কাঁটাতারের দুই পাশের মানুষ এবং আত্মীয় পরিজনদের সাক্ষাতের জন্য প্রতিবছর ভারত বাংলাদেশ সীমান্তে মিলন মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মিলন মেলাকে কেন্দ্র করে কাঁটাতারের বেড়ার দুপাশে ভিড় করেন উৎসুক মানুষ।